লাগবে তার প্রাণে লাগবে ব্যথা, আমরা তো বাউল নয় বাবা, আমরা সব সাজা বাউল। আমার কারণ বাউল তিনটি অক্ষর নিয়ে হয়, বাউল বয়াকার হস্যুল পতে ব্রহ্ম শক্তি আকারে ধারণ হস্যতে উজ্জ্বল রস আর লয়ে লৈশ্য শক্তি। এই শক্তি যে ধারণ করতে পারে বাবা সেই হয় বাউল, আমরা পারিও না তাই আমরা সব সাজা বাউল। তাই তো এই মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে দেও কে সবানে যাবে কেমন। আসলে যার যেমন স্বভাব তার তেমন কাজ, যার চুরি করার স্বভাব সে চুরি করবে বাবা, যার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার সে সেটাই করবে, যার প্রেম করার সে প্রেমই করে যাবে, যার ঘরের বউ থাকতে পরের বউর সাথে প্রেম করার সে সেটাই করবে। কারণ কেউ মরে স্বভাবে কেউ মরে অভাবে, তাই না? তাই বলছি বাউল, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। কখনো যায় না, তাই না? তাই বলছি কথা কই কই শোনে না, গুরু আমার মনের ময়লা কেন গেল না, গুরু আমার মনের ময়লা কেন গেল না, মনে বাবলা কাছে কষ্ট লেগেছে, মনে বাবলা কাছে কষ্ট লেগেছে, ধুয়ে দাও কেন সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যাই কিরে ধুইলে স্বভাবে যাই কিরে
মরলে স্বভাবে যাই কিরে ধুইলে মায়েরা ভালো জানবে এই রান্নাঘরে যদি একটা চুচু ঢুকে গন্ধটা কেমন হয়। ওরে বাবা রে সরে যা রে বাবা, সরে যা, কঠিন গন্ধ। তাই বলছি স্বভাবে যাই কি রে মরলে, স্বভাবে যাই কি রে ধুইলে, চুচুর গন্ধ যায় না কভু আতুর মাখাইলে। আবার কালো রঙ্গি গৌর হয় কি, আবার কালো রঙ্গি গৌর হয়, ও তারে কাঁচা হলুদ মাখালে পাগল মন আমার, ও তারে কাঁচা হলুদ মাখালে